সমস্যা? পারতে শুন কেন? আরে 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 সমস্যা কি? এই পাঁচজন কেন? হ্যাঁ বান্দা ঠিক হইছে মানে ছাড়েন আমাদের, খুলেন। আরে আপনারা কারা? আমাদের কিভাবে বাঁধলেন কেন? কি সমস্যা আপনাদের? আমরা কি করেছি আপনাদের? আপনাদের বাধা হইছে কি বাধা? আর দেখতে পাচ্ছেন উনি কে? উনি একজন আইনের লোক। আইনের লোক হয়েই না আপনাকে বেঁধেছে, অন্য কোনো কারণে নয়। এই চুপ, একদম চুপ। টাকাগুলো কোথায়? টাকাগুলো দে। কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নাই। হ্যাঁ কোনো টাকা নাই। হ্যাঁ আর আপনি পুলিশ হয়েছেন বলে কি রাস্তাঘাটে যখন তখন বেঁধে ফেলবেন নাকি? হ্যাঁ আর শুনেন, আইনের লোক হয়েছেন বলে একদম মাথা কিনে নেন নাই। এই শোন, থানায় নিয়ে যখন দুঃখা দেব না তখন বুঝতে পারবি যে কিসের টাকা বলতেছি। এই জন্য ভালোই ভালোই বলতেছি, টাকাগুলো বের করে দে। আমরা কোনো ইনফরমেশন ছাড়া এখানে আসিনি। আশ্চর্য, আপনারা আমাদেরকে চোর অপবাদ কেন দিচ্ছেন? আমাদের দেখে কি আপনাদের চোর মনে হয়? হ্যাঁ আর তাছাড়া আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমরা চুরি করেছি? আরে প্রমাণের কথা বাদ দে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা সেটাকে জিজ্ঞেস কর, মনে তো হয় না অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই অনেকক্ষণ যাবত বক 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 করতেছেন দুইজন। শুনুন, আপনারা হচ্ছেন ছিচকে চোর। আপনাদের ধরার জন্য ওই আইনের কোনো ওয়ারেন্ট লাগবে না। গরিব মানুষকে, গরিব দুঃখী মানুষকে ঠকিয়ে আপনারা চলে যাচ্ছিলেন। তাড়াতাড়ি ম্যাডাম যা বলছে তাই করুন, তাড়াতাড়ি টাকাগুলো বের করে দিন। আমি সাহস দেখে এদের অবাক হয়ে যাচ্ছি, এখানে স্টিল নাও একজন পুলিশ দাঁড়িয়ে আছে, তারপরে পুলিশের চোখের উপর চোখ রেখে এরা দুজনে কথা বলতেছে। এই তোদের ভয় করে না? হ্যাঁ তোদের এত বড় সাহস কোত্থেকে আছে? একে তো অপরাধ করেছিস, আবার মুখের উপরে মুখ লাগিয়ে কথা বলছিস? ম্যাডাম আমার মনে হয় এদের এভাবে শিক্ষা হবে না, ওনাদের ডাকতেই হবে। ঠিক আছে, এবার দেখ কাদেরকে ডাকছি। এই আপনারা এদিকে আসেন। দেখছেন ম্যাডাম, আমি বলেছিলাম না এরাই টাকা নিয়েছে। দেখুন দেখুন, সাথে সাথে চেহারা রং পাল্টে গেছে। দেখুন তো ভালো করে দেখুন, আপনারা দুজন এনাদের দুজনকে চিনেন কিনা? হ্যাঁ একটু ভালো করে দেখেন। আপনারা দুজনে মিলে এনাদের দুজনের টাকা চুরি করেছেন। ম্যাডাম আমরা গরু বেচা বাজার থেকে মাইকোলা যাইতেছিলাম, হঠাৎ করে লোকগুলো কি জানি নাকের মধ্যে আইনে ধরলো। কইলো কি খালাম্মা দেখেন তো এই জিনিসটার স্যান্টটা কেমন? আল্লাহ নাকের মধ্যে নিতেই আমরা কিছু কইতে পারি না ম্যাডাম, আমাগো টাকা পয়সা সব নিয়ে গেছে, আমাগো টাকা পয়সা উদ্ধার করে দেন। এই ভালো করে একটু আপনারা দেখে তারপরে বলুন তো, আমরাই কি ছিলাম নাকি অন্য কেউ ছিল, নাকি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন? হ্যাঁ আমার মনে হয় কি জানিস, এই যে এই পুলিশও আছে হইলো এদের সঙ্গে, দুজন এরকম ভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসাই যাচ্ছে। এই আমাদের কিন্তু ছাড়েন, নয়তো বা কিন্তু আপনি পুলিশ হয়েছেন তো কি হয়েছেন, আপনার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নিব আমরা। প্রমাণ? এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, চিনেন? ওনাকে কি দেখব, এ তো সাধারণ একজন মানুষ, আপনাকে হেল্প করতে আসছে আর কি, মনে হয় কিছু ঘুষ টুস দিয়েছেন তাই না? ম্যাডাম ওনারা ঘুষ, অন্যায়, ওয়ারেন্ট নানান কথা বলছে না? আসলে চোরের মার বড় গলা বলে একটা কথা আছে না, প্রমাণ দেখতে চাইছে তো, এই হচ্ছে প্রমাণ। এই প্রমাণ দেখুন। সন্ধ্যা তো হয়ে আইতাছে, আমার তো ভয় লাগতেছে। তাড়াতাড়ি চল আন্টি। কই যেতেছেন আপনারা? বাড়ি যেতেছি, বাসায়। আচ্ছা খালাম্মা আমি না একটা আতর কিনবো, দেখেন তো ডানটা কেমন। ভাইজান আপনিও দেখেন। আচ্ছা ভাইজান, খালাম্মা এই আপনাদের কাছে এখন কি কি আছে? আমার কাছে 2 লক্ষ টাকা আছে। নিজেদের চিনতে পারছেন খুব ভালো করে? দুজন গরিব মানুষকে ওরা লুটে নিয়ে যাচ্ছিল, আমি তৎক্ষণাৎ ভিডিওটা করেছি ম্যাডাম। এবার কি বলবেন? ছি ছি ছি, দুজন গরিব মানুষের মুখে অজ্ঞানের ওষুধ মেরে
তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিলেন। শোনেন, এবার ভালোই ভালোই বলতেছি, টাকাগুলো কি দিবেন? আর যদি টাকাগুলো না দেন তাহলে এক্ষুনি দুজনকে থানায় নিয়ে গিয়ে ফুটন্ত গরম পানি ঢালবো, যেরকম ওনাদের মুখে আপনারা স্প্রে মেরেছেন। আচ্ছা, কিছু ঘুষ দিলে হয় না? চুপ, তুই বড় সাহস, ঘুষের কথা বলতেছে, টাকাগুলো কি দিবি? ভালোই ভালোই সত্যি টাকাটা বের করে দে, পুলিশ মারলে থামালো। বলছিলাম কি ম্যাডাম, এবার আমাদেরকে ছেড়ে দিন। হ্যাঁ, আমরা আর কখনো এরকম কাজ করব না, এবারের মতো মাফ করে দিন। এই চুপ, তোদেরকে ছেড়ে দিব, ছাড়ার কথা এই জন্যই বলেছি যাতে টাকাটা তোরা ভালোই ভালোই বের করে দিস। এবার থানায় গিয়ে তোদের আসল শিক্ষা হবে, তোরা তো অপরাধী, সেটা তো এখানে প্রমাণই হয়ে গেল। মিস্টার সৈকত সাহেব, একে ধরুন। স্যার, মাফ করে দেন। আরে মাফ করে দেন।